হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা ফাইটিং অ্যানিমেশন ক্রিয়েট করবে মোবাইলের মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে সার্চ করবে মিক্সামো। ওকে, তো মিক্সামো সার্চ করার পর তোমাদের সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে সেখানে তোমরা ক্লিক করবে। ওকে, তো ওয়েবসাইটটা তোমাদের ওপেন হয়ে যাবে। তো আমি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে এখান থেকে তোমরা ক্যারেক্টার ডাউনলোড করবে বা অ্যানিমেশন ডাউনলোড করবে। ওকে, চাইলে সেটা দেখে নিতে পারো। তো আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এরকম ওপেন হওয়ার পর কী করবে, সিম্পলি ক্যারেক্টার্স অপশানে ট্যাপ করবে। ওকে, তো এখানে বিভিন্ন ক্যারেক্টার্স তোমরা দেখতে পাবে লেফট সাইডের দিকে। ওকে, তো এখান থেকে যে কোনো ক্যারেক্টার তোমরা ইম্পোর্ট করে নেবে। তো তার জন্য যে ক্যারেক্টারটা তোমাদের পছন্দ সেটার উপর ট্যাপ করবে। ট্যাপ করার পর এরকম পপ আপ শো হবে। তো তারপর এখানে ইউজ দিস ক্যারেক্টার এই অপশানে ট্যাপ করলে লেফট সাইডে এই পজিশনে দেখবে তোমাদের ক্যারেক্টারটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, তো তোমরা চাইলে বিভিন্ন তোমাদের ইচ্ছা মতনও ক্যারেক্টার আপলোড করতে পারো, বাট তোমরা আপলোড করলে অ্যান্ড্রয়েডে সেগুলোর তোমরা টেক্সচার অ্যাড করতে পারবে না পরে, মানে টেক্সচারগুলো তোমাদের আসবে না। এখানে দেখছো টেক্সচার চলে এসছে সমস্ত কিছু। ওকে, তো এখান থেকেই তোমরা যে কোনো ক্যারেক্টার চুজ করবে। ওকে, তো এরপর অ্যানিমেশন করাতে হবে। তো তার জন্য অ্যানিমেশন অপশানে ট্যাপ করো। তারপর দেখবে লেফট সাইডে এখানে বিভিন্ন অ্যানিমেশন আসবে। তো আমাদের ফার্স্ট যে অ্যানিমেশন সেটা হচ্ছে সার্চ করবে তোমরা। তো সার্চ বারে তোমরা ট্যাপ করে এখানে সার্চ করবে ফ্লিপ, সরি রান টু ফ্লিপ। ওকে, রান টু ফ্লিপ। ওকে, তো এটাকে তোমরা সার্চ করবে। তো সার্চ করার পর এখানে দেখবে চলে আসবে রান টু ফ্লিপ। তো ফার্স্ট যে অ্যানিমেশন তোমরা দেখছো দেখো রান টু ফ্লিপ, তো এটাকে তোমরা ট্যাপ করবে। তো এটা ট্যাপ করলে তোমাদের এই ক্যারেক্টারের উপর এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো সিম্পলি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তোমরা ডাউনলোড অপশানে ট্যাপ করবে। ওকে, এরপর এখানে তোমরা ফরম্যাট যেটা আছে সেটাই রাখবে। তারপর ফ্রেম পার সেকেন্ড এটাকে তোমরা করে দেবে 60। ওকে, তো তারপর স্কিন এটা উইথ স্কিনই রাখবে তোমরা। ওকে, তারপর তোমরা কি করবে, সিম্পলি এটাকে ডাউনলোড অপশানে ট্যাপ করে এটাকে ডাউনলোড করে নেবে। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা একইভাবে আবার আরেকটা তোমরা যে অন্য ক্যারেক্টার নিতে চাইছো, মানে দুটো ক্যারেক্টার ছিল আমাদের, তো আরেকটা ক্যারেক্টার তোমরা চুজ করে নেবে ক্যারেক্টার অপশানে ট্যাপ করে। ওকে, তারপর আবার ইম্পোর্ট অপশন মানে আর কি অ্যানিমেশন অপশানে ট্যাপ করে তোমরা এখানে সার্চ করবে আমাদের সেকেন্ড যে অ্যানিমেশন সেটা হচ্ছে ফল। ওকে, ফল, তো এখানে তোমরা সার্চ করবে ফল। তো ফল সার্চ করার পর এখানে দেখবে বিভিন্ন আর কি ফলিং অ্যানিমেশনগুলো চলে আসবে। তো এখান থেকে তোমরা ফলিং ডাউন যে অ্যানিমেশন আছে সেটাকে তোমরা এখানে ইম্পোর্ট করে নেবে। ওকে, বা চাইলে এখান থেকে তোমরা ফলিং ডাউন বা সুইপ ফল, ওকে সুইপ ফল এই অ্যানিমেশনটাকেও তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। ওকে, তো এখান থেকে আমি সুইপ ফল যে অ্যানিমেশনটা আছে সেটাকে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে নেবে, বা সুইপ ফল তোমরা ডিরেক্টলি এখান থেকে সার্চ করে নিতে পারো। ওকে, বিভিন্ন ফলিং অ্যানিমেশন আছে যেগুলো তোমাদের পছন্দ সেটাকে তোমরা নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর একইভাবে তোমরা এটা অ্যাপ্লাই হয়ে গেছে, তো এরপর এটাকেও তোমরা একইভাবে ডাউনলোড করে নেবে। ওকে, তো এই দুটো অ্যানিমেশন ডাউনলোড হয়ে যাওয়ার পর হোলোফিল এই অ্যাপ্লিকেশনটা তোমরা ওপেন করবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে। তো তারপর তোমরা লেফট সাইডে নিচের দিকে দেখবে লোড মডেল অপশন আছে, তো এখানে ট্যাপ করবে। ওকে, তো তারপর তোমরা ডাউনলোড অপশানে চলে যাবে তোমাদের ফাইলে যেখানে তোমরা ডাউনলোড করেছো ফোল্ডার মানে আর কি যে অ্যানিমেশানগুলো, তো সেটাকে তোমরা একে একে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো আমাদের ছিল রান টু ফ্লিপ, তো সেটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর লোড মডেল অপশানে ট্যাপ করলে এটা তোমাদের এখানে চলে আসবে। ওকে, তো দেখছো এখানে চলে এসছে। তো এরপর কী করবে, সিম্পলি এটাকে তোমরা সাইডে করে দেবে। তো এইভাবে তোমরা এটাকে মানে আর কি রোটেট করিয়ে দেবে স্ক্রল করে। ওকে, তো এটাকে তোমরা সাইডে রাখবে। তো ঠিকভাবে এটাকে তোমরা করে দেবে। ওকে, তো সাইডের দিকে করে দেওয়ার পর কি করবে, সিম্পলি এরকম রাখবে তোমরা অ্যানিমেশনটাকে সাইড থেকে। ওকে, তো তারপর কি করবে, এই লাইট যে অপশানটা আছে এখানে দেখছো এই লাইট অপশানে ট্যাপ করো। তারপর এখানে কালার অপশান আছে, তো কালার অপশানে ট্যাপ করো। তারপর এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা গ্রিন করে দাও। ওকে, তো গ্রিন করে দেওয়ার পর এখান থেকে তোমরা এটাকে আর কি
তোমরা রেকর্ড করতে পারবে না। ওকে, রেকর্ড করতে গেলে দেখবে এখানে আর কি প্রিমিয়াম ইউজার হতে হবে। তো তার জন্য কি করবে, সিম্পলি এখানে দেখছো একটা ক্রস অপশান আছে, তো ক্রস অপশানে ট্যাপ করো। এরপর তোমাদের নর্মালি যে স্ক্রিন রেকর্ডার আছে তোমাদের ফোনে, সেটা দিয়ে তোমরা এখানে স্ক্রিন রেকর্ড করে নেবে। ওকে, তো স্ক্রিন রেকর্ড হয়ে যাবে তোমাদের এটা। তো একইভাবে তোমরা সেকেন্ড যে অ্যানিমেশান আছে সেটাকেও একইভাবে এখানে তোমরা লোড করে নিয়ে আর কি রেকর্ড করে নেবে। ওকে, তো রেকর্ড দুটো করে নেওয়ার পর তারপর কাইন মাস্টার ওপেন করবে, এখানে ক্রিয়েট নিউ অপশানে তারপর ট্যাপ করবে। ওকে, এরপর অ্যাসপেক্ট রেশিও 16:9 রাখবে, তারপর নেক্সট অপশানে ট্যাপ করবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে চুজ করে নেবে। তো আমি এখানে ক্লক টাওয়ারের একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়েছি। ওকে, তো এরপর এড বর্ডারটাকে একদম প্রথমে নিয়ে চলে আসবে, তারপর লেয়ারে ট্যাপ করবে, এরপর মিডিয়াতে চলে যাবে, তারপর তোমরা যে অ্যানিমেশানগুলোকে রেকর্ড করেছো সেগুলোকে তোমরা এখান থেকে ইম্পোর্ট করে নেবে। ওকে, তো আমি প্রথমে ফার্স্ট যে অ্যানিমেশান সেটাকে ইম্পোর্ট করেছি। তো ইম্পোর্ট করার পর তোমরা এটাকে এরকম সোয়াইপ করে দেখবে যে অ্যানিমেশানটা এক্স্যাক্টলি শুরু হচ্ছে কোথা থেকে। ওকে, তো আমাদের অ্যানিমেশানটা এখান থেকে শুরু হবে। ওকে, তো রেড বর্ডারটাকে এরকম পজিশনে আনার পর তোমরা কি করবে, এই যে সিজার অপশান আছে তো এটার উপর ট্যাপ করবে। ওকে, তো ট্যাপ করার পর এটাকে লেফট সাইড থেকে ট্রিম করে দেবে। ওকে, তো এরপর দেখবে অ্যানিমেশানটা শেষ হচ্ছে কোথায়, তো এরকম পজিশনে এটা আমাদের শেষ হবে। ওকে, তো তারপর এই পজিশনে রেড বর্ডারটাকে আনার পর এটাকে ট্রিম টু রাইট করে দেবে। ওকে, তারপর রাইট অপশানে ট্যাপ করো। তো এরপর এই যে ক্লিপস আছে আমাদের এটা মানে অ্যানিমেশান, তো সেটাকে তোমরা হোল্ড করে এটাকে একদম প্রথমে নিয়ে চলে যাবে ড্র্যাগ করে। ওকে, তো এরপর এখানে দেখছো গ্রিন স্ক্রিন আছে এবং সাইডে একটু ব্ল্যাক বর্ডার চলে এসছে, তো তার জন্য এটাকে সিলেক্ট করো। তো সিলেক্ট করার পর রাইট সাইডে দেখবে ক্রপিং অপশান আছে, তো ক্রপিং অপশানে ট্যাপ করে এটাকে একটু এই সাইড থেকে ক্রপ করে নাও। ওকে, তারপর রাইট করে দাও। তো এরপর আবার লেয়ারটাকে সিলেক্ট করো, এরপর দেখবে এখানে ক্রোমা কি অপশান আছে, তো ক্রোমা কি অপশানটাকে তোমরা এখান থেকে এনেবেল করে দাও। ওকে, তারপর অপশানগুলোকে একটু তোমরা অ্যাডজাস্ট করে দাও, তো এখানে 40 বা 43 রাখবে বা 44, বা এবার সেকেন্ড অপশানটাকে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নাও। তো অ্যাডজাস্ট করার পর এটাকে তোমরা এইভাবে আর কি বড় করে দাও। ওকে, তোমাদের আর কি ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে এগুলোকে তোমরা বড় করে রাখবে। তারপর রাইট অপশানে ট্যাপ করো। ওকে, তাহলে দেখবে অ্যানিমেশানটা কিছুটা এরকম হবে। ওকে, তো এরপর আবার আমাদের সেকেন্ড যে অ্যানিমেশান সেটাকে ইম্পোর্ট করবো, তো একইভাবে লেয়ারে ট্যাপ করো, তারপর মিডিয়াতে চলে যাও, তারপর তোমাদের যে অ্যানিমেশান তোমরা রেকর্ড করেছো সেটাকে এখানে ইম্পোর্ট কর। তো ইম্পোর্ট করার পর এটাকেও একইভাবে দেখবে যে অ্যানিমেশানটা কোথা থেকে শুরু হচ্ছে, তো এক্স্যাক্ট এখান থেকে আমাদের অ্যানিমেশানটা শুরু হচ্ছে। তো এই পজিশনে রেড বর্ডার আনার পর সিজার অপশানে ট্যাপ করে এটাকে ট্রিম টু লেফট করে দাও। ওকে, তারপর এটা দেখো শেষ হচ্ছে কোথায়, তো এই পজিশনে আমাদের এটা শেষ হয়ে যাবে। ওকে, তো রেড বর্ডারটাকে এরকম পজিশনে আনার পর এটাকে তোমরা ট্রিম টু রাইট করে নাও, তারপর রাইট অপশানে ট্যাপ করো। ওকে, তো এরপর এই অ্যানিমেশানটাকে সিলেক্ট করো, এটাকেও একইভাবে আমাদেরকে ক্রপ করতে হবে, তো ক্রপ অপশানে ট্যাপ করে এটাকে তোমরা ক্রপ করে নাও। ওকে, তো এরপর একইভাবে এটার ক্রোমা কি অপশানটাকেও তোমরা এনেবেল করে দাও, তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে দাও। ওকে, তারপর রাইট অপশানে ট্যাপ করে দাও, এরপর এটাকেও ড্র্যাগ করে পুরো প্রথমে নিয়ে চলে এসো। ওকে, তো এরপর এটা আমাদের দেখবে কিছুটা এরকম হবে। তো সেকেন্ড যে অ্যানিমেশান আছে সেটাকে একটু বড় করতে হবে আমাদেরকে দ্বিতীয় ক্যারেক্টারের সাপেক্ষে। তো এটাকে করার পর রাইট অপশানে ট্যাপ করো। ওকে, তো এরপর এটাকে প্লে করলে তোমরা দেখতে পাবে এরকম হবে। তো যদি যদি তোমাদের এরকম হয় যে, তো আমার এখানে সাউন্ড চলে এসছে, তো সাউন্ডগুলোকে আমি ইম্পোর্ট মানে আর কি অফ করে দিই। ওকে, তো যদি তোমাদের এরকম হয় যে কোনোটা ফাস্ট বা কোনোটা বেশি আর কি স্পিড হচ্ছে, তো তার জন্য কি করবে, আমাদের সেকেন্ড যে অ্যানিমেশান আছে সেটা একটু ফাস্ট হয়ে গেছে। ওকে, তো তার জন্য কি করবে, সিম্পলি সেকেন্ড যে অ্যানিমেশান সেটাকে সিলেক্ট করো। ওকে, তো সিলেক্ট করার পর তোমরা এখানে দেখবে স্পিড অপশান আছে, তো স্পিড অপশানে গিয়ে এটাকে তোমরা ম্যাচ করে দাও মানে আর কি ফার্স্ট লেয়ারের সাথে। তো ম্যাচ করার পর এখানে রাইট অপশানে ট্যাপ করো, তাহলে দেখবে এটা কিছুটা আর কি ঠিক হয়ে যাবে। ওকে, তো এরপর আনওয়ান্টেড যে আর কি ব্যাকগ্রাউন্ড আমাদের সেগুলোকে তোমরা ট্রিম করে নাও। ওকে, তো এরপর এটাকে তোমরা প্লে করলে দেখতে পাবে যে কিছুটা এরকম অ্যানিমেশান হবে। ওকে, তো এরপর তোমরা এখানে চাইলে কোনো ফাইটিং সাউন্ডও অ্যাড করে দিতে পারো,
তো তারপর কি করবে, সিম্পলি তোমরা এই অপশনে ট্যাপ করবে। ট্যাপ করে এটাকে তোমরা রেজলিউশন ফুল এইচডি রাখবে, তারপর ফ্রেম রেটটাকে 60 রাখবে, তারপর বিট রেটটাকে 10 রাখবে, তারপর এটাকে তোমরা সিম্পলি সেভ করে নাও। ওকে, তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।